সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া সৌদি প্রবাসী সেই ভাইয়ের গ্রামে। আর কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু তিনি বউ আনতে চলে গেছিলেন, আমরা একটু অপেক্ষা করছিলাম। আপনাদেরকে একটু দেখাই, আকাশে কিন্তু আমাদের প্রবাসীর হেলিকপ্টার কিন্তু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের সৌদি প্রবাসী ভাই তার শখের নারীকে নিয়ে কিন্তু উড়াল দিচ্ছেন এবং ঘুরছেন। তা আমরা কিছুক্ষণের মধ্যে তিনি কিন্তু ল্যান্ড করবেন, তারপরে কিন্তু আমরা সেই প্রবাসী ভাইয়ের সঙ্গে কথা বলবো, যে তার মতামতটা জানবো, তিনি যে শখের নারীকে নিয়ে আসলেন তার কেমন অভিমত ছিল সেটা আমি আজকে জানাবো। আর এই হেলিকপ্টার দেখতে কিন্তু গ্রামের দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা ভিড় করেছে। আর আসলে এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে গ্রামের মানুষ কিন্তু আনন্দগুলো ভাগ করে নিচ্ছে। এই যে আমাদের সৌদি প্রবাসী ভাই অনেকদিন সৌদি থাকার পরে তার শখের নারীটিকে নিয়ে যেভাবে ঘুরছেন, আমরা দেখতে পাচ্ছেন যে আকাশে কিন্তু আমাদের প্রবাসীর হেলিকপ্টার, কিন্তু সৌদি প্রবাসীর ভাইয়ের বউ যিনি আছেন তিনি আসলে অনেক শৌখিন আমার মনে হচ্ছে, না তো এত ভালোবেসে মানুষ। বিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের সবার জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো সেই বিয়েটাকে তিনি স্মরণীয় করে রাখার জন্য হেলিকপ্টার তিনি ভাড়া করেছিলেন। আপনারা দেখছেন যে আমাদের সৌদি প্রবাসী ভাই কিন্তু তার শখের নারীকে নিয়ে ল্যান্ড করেছেন তার নিজ গ্রামে। আমরা একটু ভাইয়ের কাছে তার মতামত জানবো যে কেমন ছিল তার এই ছোট্ট জার্নি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সৌদি প্রবাসী ভাই তার ওয়াইফকে নিয়ে তার নিজ গ্রামে নিয়ে এসছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে তার এই ছোট্ট ভ্রমণটি কেমন ছিল এবং কতদিন থেকে তিনি এই চিন্তাটা রেখেছিলেন যে তার বউকে হেলিকপ্টারে করে নিয়ে আসবেন। আচ্ছা, আমরা একটু বরের সঙ্গে কথা বলবো। হেলিকপ্টারে ভ্রমণ করতে আপনার কেমন লাগলো? ভালো লাগছে। আমাদের প্রবাসের হেলিকপ্টারের সার্ভিস বা কেমন ছিল? অনেক ভালো। আমি একটু জানতে চাই যে এই যে হেলিকপ্টারে করে আপনি আপনার বউকে নিয়ে আসবেন, এটা কবে থেকে স্বপ্ন দেখছিলেন? প্রবাসী হেলিকপ্টারে ইউটিউবে দেখি, চ্যানেলে দেখি, ওইটা দেখে অনুভূতি ঠিক আছে ভাই, ভালো থাকবেন।